দলীয়ভাবে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এই জন্য তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে বিজয়ী হওয়ার পর দায়িত্ব পেয়ে বেপরোয়া হয়ে যান চেয়ারম্যান, জড়িয়ে পড়েন জমি দখল, মাদক সেবন, স্ত্রী সন্তান রেখে পরকীয়া প্রেমে। শুধু তাই নয়, পরকীয়া প্রেমিককে দিয়ে মাদক ব্যবসা করানোর ভিডিও এবং অডিও ক্লিপ বেশ কয়েকদিন ধরে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সর্বশেষ আধিপত্য বিস্তার করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে মৎস্যজীবী লীগ নেতা শাকিল আহমেদকে হত্যার অভিযোগে প্রধান আসামি হয়ে 40 দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম। এর মধ্যে বেরিয়ে আসছে চেয়ারম্যান হওয়ার পর তার করা অপকর্মগুলো। সবসময় সুবিধাজনক অবস্থান খোঁজা রফিকুল ইসলাম 2002 থেকে 2011 সালে ভানোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এরপর দল পরিবর্তন করে 2019 সালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে যান। এরপর দলের সাথে বিদ্রোহী করে 2021 সালে চেয়ারম্যান প্রার্থী হয় আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। ভানোর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এক মাস থেকে পরিষদে অনুপস্থিত থাকলেও কার্যত কোনো ছুটি নেয়নি রফিকুল ইসলাম। চেয়ারম্যানের অনুপস্থিতির অজুহাতে অধিকাংশ সেবা থেকে বঞ্চিত রাখা হচ্ছে স্থানীয়দের। স্থানীয় সবুর আলী বলেন, প্রতিদিন ইউনিয়নের অনেক মানুষ পরিষদে এসে ঘুরে যাচ্ছেন, পরিষদের লোকেরা চেয়ারম্যান না থাকার অজুহাত দিচ্ছে, বলছে চেয়ারম্যান আগে ফিরে আসুক। চেয়ারম্যান কবে আসবেন আর আমাদের কাজগুলো কবে হবে তা বুঝতে পারছি না। ইউপি নির্বাচনে সবচেয়ে কাছ থেকে প্রচারণা এবং নির্বাচনে বিজয়ী হতে সহযোগিতা করেছে ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ আলম। নির্বাচনে বিজয়ী হওয়ার পর গত বছরের শুরুতে ভানোর হলদিবাড়ি বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল কাদেরের মেয়ে সোহাগী আক্তারের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে চেয়ারম্যানের স্ত্রীর নিকট বিষয়টি জানিয়ে দেন যুবলীগ নেতা শাহিদ। এরপর থেকে চেয়ারম্যানের সাথে সম্পর্কের অবনতি ঘটে। এদিকে 400 শতক জমি নিয়ে বিরোধ চলছিল শাহেদ আলম ও হোটেল ব্যবসায়ী আব্দুল কাদেরের মধ্যে। চেয়ারম্যান হোটেল ব্যবসায়ীর পক্ষ নিয়ে ওই জমি শাহেদ আলমের কাছ থেকে দখল করিয়ে দিতে এলে দ্বন্দ্ব বেড়ে আরও দ্বিগুণ হয়। এরপরে গত 2 সেপ্টেম্বর চেয়ারম্যানের চাচাতো ভাই হলদিবাড়ি জামে মসজিদের ইমাম দেলুয়ার হোসেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অগ্রহণযোগ্য মন্তব্য করলে তার প্রতিবাদ করে যুবলীগ নেতা আবু শাহেদ। ওই দিন ইমাম ও তার লোকজনের হাতে মারধরের শিকার হন যুবলীগ নেতা শাহিদ ও তার স্ত্রী। এই ঘটনায় শাহেদ আলম চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং বালিয়াডাঙ্গি থানা শুক্রবার 2 সেপ্টেম্বর 4 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের জেরে পরদিন গত 3 সেপ্টেম্বর ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের পরিবারের সাথে যুবলীগ নেতা শাহেদ আলমের পরিবারের মধ্যে হলদিবাড়ি বাজারে প্রকাশ্য সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় ভানোর ইউনিয়ন মৎস্যজীবী লীগ সভাপতি শাকিল আহমেদ। পরে তাকে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার 4 সেপ্টেম্বর ভোরবেলা তার মৃত্যু হয়। এই ঘটনায় শনিবার রাতে ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ আরও 20 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন যুবলীগ নেতা শাহেদ আলম। মামলার 40 দিনে পুলিশ ও র্যাব যৌথভাবে ঢাকায় 4 জন এবং এলাকায় 2 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন। মামলার বাদী যুবলীগ নেতা শাহেদ আলম বলেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরই রফিকুল বেপরোয়া হয়ে পড়েছিলেন, এই জন্যই তার সঙ্গে আমি বাদ দিয়েছি। মাদক ব্যবসা পরকীয়া জমি দখল এমন কোনো অপকর্ম নেই সে করেনি, আমি তাকে চেয়ারম্যান বানিয়েছি অথচ তার হাতেই আমার ভাই খুন হলো। চেয়ারম্যানের পরকীয়া প্রেমের ফোন আলাপ, ওই নারীকে দিয়ে মাদক ব্যবসা এবং জমি দখলের ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছে, এলাকার লোকজন তার শাস্তি চায়। এদিকে গত 5 অক্টোবর মামলাটির তদন্তের দায়িত্ব ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করেছে বালিয়াডাঙ্গি থানা পুলিশের উপপরিদর্শক
মাসুদ রানা। তিনি জানান পুলিশ সুপারের নির্দেশনায় এটি করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব পাওয়া ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সুলতান আলী বলেন, আমরা 7 অক্টোবর নথিপত্র বুঝে পাওয়ার পর তদন্ত শুরু করেছি। এর মধ্যে ঘটনাস্থলে ওসি স্যার সহ গিয়ে সাক্ষী এবং স্থানীয়দের জবানবন্দি রেকর্ড করেছি।